পারছি আসে মূলত এই পয়েন্টটাকেই মেইনলি ফোকাস করে আসে মান্না করেন এবং এখানে খাওয়া দাওয়া করে দোয়া শেষ করে তারা আবার মুম্বাই করে চলে যান আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো চলনবিলের মাঝখানে একটি মাজার শরীফ আছে দূরদূরান্ত হতে যে পর্যটকরা আসে মূলত এই মাজার শরীফকে উদ্দেশ্য করে অনেকে আসেন অনেকে কেউ আসেন মানত করার জন্য কেউ আসে অনেকে ট্যুরের জন্য যে যেই পাসপার্সে আসে মূলত এই পয়েন্টটাকেই মেইনলি ফোকাস করে আসে তা এখানে আপনারা আছে কেউ রান্নাবান্না করতেছেন এখানে কেউ খাওয়া দাওয়া করতেছেন কেউ আবার মানত করতেছেন কেউ পানিতে হয়তো বা বিসর্জন দিচ্ছেন পিছবিলের যে সৌন্দর্যটা এটা এক এক সময় এক এক রকম আপনি যখন নৌকায় করে আসবেন আমরা যেটা আসছি আপনার বগুড়া মাঠ থেকে সিংড়ায় নেমে সেখান থেকে দশ টাকা রিক্সা অথবা আপনি ইজি বাইক পাবেন সেটা দিয়ে আপনি আসবেন পয়েন্টে আপনার চলনবিল গেট থেকে গেটের থেকে আপনি চলে আসবেন আবার ১০ টাকা ইজি বাইক দিয়ে পয়েন্টে এবং পয়েন্ট থেকে আপনি ওখান থেকে গ্রুপ করে হোক বা আপনারা রিজার্ভ নিয়ে হোক নৌকায় করে আপনারা চলে আসতে পারেন এই মাজারের উদ্দেশ্যে আসলে আমার মূলত আসার উদ্দেশ্য আমি যাব হলো ঢাকায় আমি চলে আসছি মাঝামাঝি এমন একটা জায়গায় এখান থেকে একটা শর্ট রাস্তা রয়েছে ঢাকায় যাওয়ার জন্য কিন্তু সেটা হলো পানিতে ডুবে যাওয়ার কারণে আমাকে এখন ভেঙে যেতে হচ্ছে যা হোক আমার একদিকে এক কাজে দু কাজ হলো একদিকে ভ্রমণ হলো কিছু দেখা হলো চলনবিলের সৌন্দর্যটা পাশাপাশি আমার রাস্তা কমে গেল আমি এখান থেকে আরেক নৌকায় করে আমরা ওই পাড়ে চলে যাব তার আগে মাজার শরীফটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই দেখেন একটি নৌকা এখন ভিড়ছে সামনে লাকড়ি আছে মানে রান্নার যেই বিষয়গুলো ভিতরে ছাগল আছে চাল ডাল ডেক চুলা যাবতীয় সব কিছু নিয়ে আসছে ভাই কোথা থেকে আসছেন আপনারা ভাই এটা আইসি হলো এই মহারা থেকে কোন জেলা নাটোর জেলা নাটোর জেলা ও একটা মানসিক আছে তো আচ্ছা মানুষ ছিল সেটা ওই যে ছাগল দেখতেছি খাসি এখানে জবাই করা হবে হ্যাঁ জবাই করে সেম যে যার মানত করেন মানত বা মনের বাসনা পূরণ করার জন্য তারা এইভাবে ছাগল মুরগি বিভিন্ন বিষয় কখনো কখনো গরু নিয়ে আসেন কি নাম তোমার মরিয়ম বাসা কোথায় আদিপুকুর এখানে কে আসছে বাসা তোমার সঙ্গে আর কে কে আসছে মামা আপু তাই নাকি খাবার দাবার নিয়ে আসছো খাবার দাবার সব নিয়ে আসছো রান্না বান্নার জিনিস তাই ওকে না আপনারা কোথা থেকে আসছেন আমরা গুরুদাসপুর 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 এটা কোন জেলা নাটোর জেলা ও আচ্ছা নাটোর তো কাছাকাছি পানি ওজু করছে তো আনতে পারছি মাজার শরীফে এই যে যে রান্না বান্না হয় এটা মানে কি এবার এটা ব্যক্তিগত উদ্যোগে নাকি নিজের ব্যক্তিগত যারা আসেন এখানে নিজেরাই এই মাজার শরীফের বৈশিষ্ট্যটা কি বিশেষত্ব বা কিছু মানে এখানে আসছে অনেকেই দেখি মানত করতেছে হ্যাঁ মানত করে মানে এটা কেন বিশ্বাসের উপরে যেহেতু আল্লাহ আমার ইয়াটা ভালো করে দিল উসিলা আচ্ছা তাহলে মাজার যারা মানেন তারা অনেকেই এখানে আসেন বিভিন্ন ধরনের মানত এবং মনের বাসনা পূরণ করার জন্য তা তারা নিজ দায়িত্বে তাদের খাবার নিয়ে আসে এখানে অনেকের দেখছেন আপনারা আমি দেখালাম রান্নাবান্না করে এখানেই খাচ্ছেন এবং একটা পর্যায়ে তারা এখান থেকে ট্রলারে করে চলে যাচ্ছেন তা আপনারা আসতে পারেন এখানে যে কোনো সময় বেশ ভালো লাগবে আর এখন পানি মোটামুটি আছে এর থেকেও পানি বাড়লে তখন সৌন্দর্যটা আরও বেশি হবে আর আমি এখন যাচ্ছি ওই পাশে একটা কফি শপ আছে কফি শপটা দেখানোর জন্য আর কফি শপে যাওয়ার জন্য আসলে রাস্তায় পানি উঠে গেছে জুতা খুলে কিছুটা হাঁটতে হবে
হতো না আচ্ছা এই যে রাস্তাটা দেখা যাচ্ছে রাস্তার ওই পাশে দেখেন আমি দেখাচ্ছি ওই পাশে একটা কফি শপ আছে কফি শপ মূলত কিন্তু রাস্তাটা পানিতে ডুবে গেছে আর কিছুদিন পরে এই রাস্তা দিয়ে আসলে হেঁটেও পার হওয়া যাবে না এখন মোটামুটি হাঁটুর কাছাকাছি পানি আছে দেখেন চলে যাবো খোদা হাফেজ আচ্ছা খোদা হাফেজ আসলে আসলে একটা জিনিস ভালো লাগে এই মাজারের উদ্দেশ্য চারিদিকে থই থই পানি আপনার পরিবেশটা খুব সুন্দর আপনারা যারা অনেকে আছেন পিকনিক করার উদ্দেশ্যে আসেন তারাও আসতে পারেন ভালো লাগবে আজ আমার বান্ধব কেহ নাই নাই রে ও ঘাসি চান তুমি বিহানে হ্যাঁ ডুবু ডুবু তরি কেমন ধারি পারি হালের বইটা খাইল রে ঘুনে ও ঘাসি চান তুমি বিহানে আজ আমার বান্ধব কেহ নাই নাই রে ও দয়াল চান তুমি বিহানে আজ আমার বান্ধব কেহ নাই মানে দুপুরে খাওয়ার কোনো ব্যবস্থা নাই মানে কোনো জায়গায় এখানে যারা খাচ্ছে সবাই নিজেরাই নিয়ে আসতেছে নিজেরাই সব নিয়ে আসছে নিজেরাই এখানে রান্না বান্না করে কোনো হোটেল নাই
নৌকার মাঝি বিল দহর যাবেন আপনি? ও তোমার বিল দহর যাইতে পারি কিভাবে বলতে পারেন? তাকে থাকতে হবে আমরা তো চলে যাবো অন্য নৌকা বিল দহর। আচ্ছা আমি যাব মূলত হলো ঢাকায়, বিল দহর থেকে আমি যাইতে পারবো? এখানের একটা বিশেষত্ব শুনলাম, সেটা হলো যত পানি হোক না কেন এই মাজার কখনো ডুবে না বা পানি ওঠে না। না এটা আমাদের বয়স মোটামুটি 37 চলছে, তারপরে মনে করেন যে আমার এই বয়সে আমি দেখি নাই যে এই জায়গা ডুবেছে। আচ্ছা মানে মাজার শরীফটা থাকে সব ডুবে গেল? জি 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 জি। আমি যাব ওই পাড়ে, প্রায় এক ঘন্টা বসে রয়েছি একটা নৌকার জন্য, সামান্য কিছুর জন্য 5 মিনিটের জন্য আসলে একটু বাইরে গেছিলাম রেস্টরুমে, এসে দেখি নৌকা নাই। আমার একার জন্য তো আসলে ওই পাড়ে যাওয়া সম্ভব না, এখানে যারাই আসতেছে গ্রুপ ধরে, কোনো একটা গ্রুপ যারা বৃন্দাভর বাজার যাবে তাদের সঙ্গে আমার আসলে মিউচুয়াল করে আমার যেতে হবে। আমি অপেক্ষায় আছি কোন নৌকাটা বৃন্দাভর বাজার যাবে। মূলত এখানে যারা আসেন তারা রিজার্ভ নৌকা নিয়েই আসেন, তা আমি যেখানে যাব সেখানে আলাদা কোনো মানে নৌকা নাই, যেখানে যে লোকাল কোনো মানে নৌকা সার্ভিস নাই, তা আমাদেরকে বিলদহর যাইতে হবে। বিলদহর যাওয়ার জন্য যারা ওই দিক থেকে কোনো নৌকা আসছে কি না কোনো প্যাসেঞ্জার নিয়ে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে আমার যাইতে হবে। অবশেষে বেশ খানিকক্ষণ অপেক্ষা করার পরে একটি নৌকা পাই যেখানে বেশ কিছু যাত্রী ছিল যারা বিলদহর বাজার যাবে। ওই এলাকার লোক ছাড়া বাইরের লোক যাইতে পারে না।